হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নলেজ গেন তো আজকে আমরা স্ট্র্যাটেজিকে পার্ট শুরু করছি আজকে ফার্স্ট পার্ট আমরা বলছি হচ্ছে আত্মজীবনী এবং তাদের লেখকের নাম বিভিন্ন আত্মজীবনী রয়েছে অনেক আত্মজীবনী রয়েছে সেগুলোর থেকে বেছে বেছে নিয়ে এসেছি আর আশা করি তোমাদের কাজে লাগবে এগুলো তোমরা পুরোটুকু দেখবে ভিডিওতে কারণ কোথায় কোন আত্মজীবনী রয়েছে স্কিপ করে গেলে কিন্তু তোমরা মিস করে যাবে তাড়াতাড়ি বলবো তোমাদের এগুলো হচ্ছে একটু নোট করে নিও কেমন চলো শুরু করি আজকে আত্মজীবনীগুলো প্রথম বলছে আই এম মারাদোনা এটা কার এটা হচ্ছে দিয়েগো মারাদোনার ঠিক আছে পরেরটা দেখো বলছে আ রেজ ফর পারফেকশন এই বইটা লেখা হচ্ছে জন ম্যাকেন ম্যাকেনরো ঠিক আছে পরেরটা বলছে দেখো মুনওয়াক মুনা হচ্ছে মাইকেল জ্যাকসনের আত্মজীবনী পরেরটা বলছে দেখো হেলেন কিলার্স জার্নাল হেলেন কিলার জার্নাল হচ্ছে হেলেন কিলারের হচ্ছে একটা আত্মজীবনী হয়ার আর্ট দো হয়ার আর্ট দো এটা হচ্ছে মকবুল ফিদা হোসেনের একটি আত্মজীবনী ঠিক আছে আর লিভিং হিস্ট্রি হিলারি রডমা রডহাম ক্লিন্টন লিভিং হিস্ট্রি সাত নম্বর বলছে মাই অটোবায়োগ্রাফি এটা হচ্ছে চার্লি চ্যাপলিন এর অটোবায়োগ্রাফি হচ্ছে মাই অটোবায়োগ্রাফি পরটা দেখা বলছে মেইন ক্যাম্প মেইন ক্যাম্প হচ্ছে হিটলার বা অ্যাডলফ হিটলারের আত্মজীবনী পরটা বলছে মাই লাইফ অ্যান্ড গেম রিয়ন বার্গ মাই লাইফ অ্যান্ড গেম হচ্ছে রিয়ন বার্গের আত্মজীবনী গোল্ডেন গার্ল গোল্ডেন গল হচ্ছে পিটি উষার আত্মজীবনী তারপরে দেখো বলছে যা দ্য আর্ট অফ ক্যাপ্টেন্সি দ্য আর্ট অফ ক্যাপ্টেন্সি হচ্ছে মাইক ব্রিয়ারলির আত্মজীবনী ঠিক আছে গোল গোল হচ্ছে ধ্যানচাঁদের আত্মজীবনী এগুলো তোমরা একটু নোট করে নিও আমি খুব তাড়াতাড়ি বলছি একটু পজ করে দেখে নিও যদি অসুবিধা হয় পরটা দেখো বলছে এ নেশান ইন দ্য মেকিং এটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনী এ নেশান ইন দ্য মেকিং পরটা দেখো বলছে মাই মিউজিক মাই লাইফ এটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী মাই মিউজিক মাই লাইফ তারপরে হচ্ছে জিদ জিদ হচ্ছে জাহির আব্বাস এর আত্মজীবনী ঠিক আছে তারপরে দেখো বিং মাইসেলফ বিং মাইসেলফ হচ্ছে মার্টিনা নাভ্রাতি লোভার আত্মজীবনী মাই সাইড সাইড হচ্ছে ডেভিড বেকহ্যাম এর আত্মজীবনী ফেয়ারওয়েল টু ক্রিকেট এটা হচ্ছে ডন ব্র্যাডম্যান এর আত্মজীবনী ফেয়ারওয়েল টু ক্রিকেট পরটা দেখো বলছে ওয়ান মোর ভিক্টোরি ল্যাপ ওয়ান মোর ভিক্টোরি ল্যাপ হচ্ছে কার্ল লুইস কার্ল লুইস পরটা দেখো বলছে অন ব্যালেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি অন ব্যালেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি হচ্ছে লীলা সেট এর আত্মজীবনী তারপরে দেখো দ্য পাথ টু পাওয়ার দ্য পাথ টু পাওয়ার হচ্ছে মার্গার থ্যাচার আর আরেকটা হচ্ছে দ্য ডাউনিং স্ট্রিট ইয়ার্স তাহলে মার্গার থ্যাচার দুটো আত্মজীবনী রয়েছে একটা পাথ টু পাওয়ার দ্য ডাউনিং স্ট্রিট ইয়ার্স ঠিক আছে দুটো তারপরে দেখো বলছি হার্ট অফ দ্য লায়ন হার্ট অফ দ্য লায়ন হচ্ছে কোর্ট কোর্টনি ওয়ালস কোর্টনি ওয়ালস হচ্ছে হার্ট অফ দ্য লায়ন পরটা দেখো বলছে ইফ অনলি ইফ অনলি হচ্ছে গ্যারি হেলিওয়েল এর আত্মজীবনী ইফ অনলি জওহরলাল নেহরুর আত্মজীবনী হচ্ছে অ্যান্ড অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরুর আত্মজীবনী হচ্ছে অ্যান্ড অটোবায়োগ্রাফি পরেরটা দেখো বলছে ডেভিড গ্রোয়ার ডেভিড গ্রোয়ার উইথ টাইম টু স্পেস এটা হচ্ছে ডেভিড গাওয়ারেরই একটা আত্মজীবনী উইথ টাইম টু স্পেস ঠিক আছে পরেরটা দেখো বলছে ডাউন দ্য উইকেট ডাউন দ্য উইকেট হচ্ছে গ্রেম পোলক গ্রেম পোলকের আত্মজীবনী হচ্ছে ডাউন দ্য উইকেট তারপরে হচ্ছে অ্যাডাম গিলকৃষ্টের আত্মজীবনী হচ্ছে ট্রু কালার্স মাই লাইফ ট্রু কালার্স মাই লাইফ হচ্ছে অ্যাডাম গিলকৃষ্টের আত্মজীবনী কানন দেবীর আত্মজীবী হচ্ছে সবারে আমি নমি সবারে আমি নমি এটা হচ্ছে কানন দেবীর আত্মজীবনী তারপরে লার্নিং টু ফ্লাই লার্নিং লার্নিং টু ফ্লাই হচ্ছে ভিক্টোরিয়া বেকহামের আত্মজীবনী ঠিক আছে তারপরে আমাদের কপিল দেবের আত্মজীবনী হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট স্ট্রেট ফ্রম দ্য হার্ট হচ্ছে কপিল দেবের আত্মজীবনী পরটা দেখো বলছে বিয়েন্ড দ্য লাস্ট ব্লু মাউন্টেন বিয়ড্ড দ্য লাস্ট ব্লু মাউন্টেন হচ্ছে জে আর ডি টাটা এর আত্মজীবনী ঠিক আছে পরটা দেখো বলছে মাই লাইফ দ্য বিউটিফুল গেম মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম এটা হচ্ছে পেলের আত্মজীবনী পরটা দেখো বলছে দ্য টানেল অফ টাইম অ্যান্ড অটোবায়োগ্রাফি আর কে লক্ষণ তো অ্যান্ড অটোবায়োগ্রাফি অনেককে অ্যান্ড অটোবায়োগ্রাফি দিয়ে অনেকের আত্মজীবনী রয়েছে কিন্তু তার আগে কিছু জোড়া রয়েছে সেগুলো একটু ফলো করতে হবে তো এখানে আর কে লক্ষণের আত্মজীবনী হচ্ছে টানেল দ্য টানেল অফ টাইম ঠিক আছে অ্যান্ড অটোবায়োগ্রাফি পরটা বলছে দেখো নিরজ চৌধুরী আত্মজীবনী হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আননোন ইন্ডিয়ান নিরজ চৌধুরী অটোবায়োগ্রাফি হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আনন ইন্ডিয়ান ঠিক আছে পরে দেখো নাথিং ভেঞ্চিউর নাথিং উইন নাথিং ভেঞ্চিউর নাথিং উইন এটা হচ্ছে স্যার অ্যাডমন্ড হিল্লারি এনার এটা হচ্ছে আত্মজীবনী তারপর তারপরটা দেখো টাইগার অফ দ্য স্নো টাইগার অফ দ্য স্নো ঠিক আছে বরফের চিতা কার আত্মজীবনী এটা হচ্ছে তেঞ্জিং নরোগের আত্মজীবনী পরটা বলছে দেখো গ্রেটেস্ট অফ অল টাইম গ্রেটেস্ট অফ অল টাইম এটা হচ্ছে মোহাম্মদ আলী আক্রিবণী তিনি কিন্তু একজন বক্সার ছিলেন পরটা দেখো বলছে কাটিং এজ মাই অটোবায়োগ্রাফি কাটিং এজ মাই অটোবায়োগ্রাফি এটা হচ্ছে জাভেদ মিয়াদাদ ঠিক আছে জাভেদ মিয়াদাদ পরটা দেখো বলছে স্টিভ ওয়া স্টিভ ওয়া নো রিগ্রেটস আর ক্যাপ্টেন্স ডায়রি নো রিগ্রেটস আর ক্যাপ্টেন্স ডায়রি স্টিভ ওয়ার লেখা পরটা দেখো বলছে ক্রিকেট ডিলাইটফুল ক্রিকেট ডিলাইটফুল এটা কার লেখা হচ্ছে এম মুস্তাক আলীর লেখা এম মুস্তাক আলী হচ্ছে ক্রিকেট ডিলাইটফুল তারপরে সুনীল গাভাস্কর আত্মজীবনী হচ্ছে সানি ডেজ এটা আমরা সবাই জানি সুনীল গাভ্কর আত্মজীবনী সানি ডেজ তারপরে বোরিশ ইয়েলসিন বোরিশ ইয়েলসিন হচ্ছে এগেনস্ট দ্য গ্রেইন অ্যান্ড অটোবায়োগ্রাফি এগেনস্ট দ্য গেইন অ্যান্ড অটোবায়োগ্রাফি বোরিশ ইয়েলসিন বিভিন্ন পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে খুঁটি খুঁটি নাটি একটা দুটো করে প্রশ্ন আসে এটা কেবলমাত্র আত্মজীবনী আছে এরপরে বিভিন্ন বুকস বিভিন্ন রাইটার লেখা বিভিন্ন বুকস সেগুলো নিয়ে আসবো আস্তে আস্তে আসবো তো তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকবে এবং ভিডিওগুলোকে পুরোটুকু দেখবে যাতে তোমাদের এগুলো কাজে লাগে ঠিক আছে তোমাদের কাজে লাগার জন্য কিন্তু ভিডিওগুলো বানানো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই ভিডিওগুলো পেয়ে যায় তারপর বলছি দালাই লামার আত্মিনি কি ফ্রিডম ইন এক্সিল ফ্রিডম ইন এক্সিল আর হচ্ছে মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল পরীক্ষায় কিন্তু মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল এই মানে আত্মিনীটা আসে পরীক্ষার সময় তো দালাই লামা হবে উত্তর পরেরটা দেখো বলছি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী পরটা দেখো বলছে মাই আর্লি লাইফ এটা উইস্টার্ন চার্চিল মাই আর্লি লাইফ হচ্ছে উইস্টার্ন চার্চিলের আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী হচ্ছে জীবন স্মৃতি বাংলায় বলে আর হচ্ছে ইংরেজি রয়েছে মাই রেমিনি সেন্স ঠিক আছে রেমিনি সেন্স তারপরে দেখো বলছে ভেঞ্চুর অ্যান্ড দ্য ফ্ল্যাশিং ব্লেড এটা হচ্ছে স্যার গ্যারি সোভার্স এর আত্মজীবনী পরটা দেখো বলছি দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা হচ্ছে দিলীপ কুমারের আত্মজীবনী ঠিক আছে পরটা দেখো মাই মাই লাইফ লাইফ ছোট্ট একটি বইয়ের নাম তো এটা হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী ঠিক আছে জীবনের জলসা ঘরে এটা হচ্ছে মান্নাদের আত্মজীবনী জীবনের জলসা ঘরে পর্টা বলছে দেখো গেট আপ লেটস আস গো লেটাস্ট গো গেট আপ লেটাস গো এটা হচ্ছে পোপ দ্বিতীয় জন পল ঠিক আছে পোপ জন পল এটা দ্বিতীয় পরটা দেখো কি বলছে মাই মাই লাইফ লাইফ স্পোকেন স্পোকেন অটোবায়োগ্রাফি অটোবায়োগ্রাফি এটা হচ্ছে ফিদেল কাস্ত আত্মজীবনী কেমন দ্য প্লেয়ার দ্য প্লেয়ার আত্মজীবনী হচ্ছে বরিস বেকার বরিশ বেকার আত্মজীবনী হচ্ছে দ্য প্লেয়ার আর পি ভি রাওয়ের আত্মজীবনী দ্য ইনসাইডার ঠিক আছে এটা কোশ্চেন দেয় পিভি নার্সিম্যান রাওয়ের আত্মজীবনী দ্য ইনসাইডার এটা কিন্তু কোশ্চেনে আসে পরে দেখো উইংস অফ ফায়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এপিজি আব্দুল কালামের লেখা আত্মজীবনী তো এপিজি আব্দুল কালামের লেখা আরও বইগুলোর সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে কারণ সেগুলো পরীক্ষায় দেয় শুধু আত্মজীবনী নয় তার লেখা বই অন্যান্য বইগুলো কিন্তু পরীক্ষায় দেয় পরে দেখো কী বলছে অফ দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড মানে হচ্ছে মাইকেল ওয়েন ঠিক আছে অফ দ্য রেকর্ড মানে মাইকেল ওয়েন তারপর দেখো অ্যাক্টিং ইজ রিয়্যাক্টিং মেমোরি অফ কি মাইরেড মোগাম্বো অ্যাক্টিং ইজ রিয়াক্টিং মেমোরিজ অফ মাইরিট মোগাম্বো এটা হচ্ছে কিন্তু অমরেশপুরির আত্মজীবনী ঠিক আছে মোগাম্বো পরটা দেখো বলছে সিন্স ফ্রম আ রাইটার্স লাইফ সিন্স ফ্রম আ রাইটার্স লাইফ আর একটা হচ্ছে দ্য ল্যাম্প ইজ লিট দুটো আত্মজীবনী এটা হচ্ছে রাস্কিন বন্ডের ঠিক আছে সিন্স ফ্রম আ রাইটার্স লাইফ দ্য ল্যাম্প ইজ লিট নেক্সট মানে দ্য ল্যাম্প ইজ লিটটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরেরটা দেখো বলছে দ্য মোটর সাইকেল ডায়েরিজ

উপলব্ধি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মজীবনীর নাম হচ্ছে উপলব্ধি এটা একটু মাথায় রাখবে এটা পরীক্ষায় চলে এসেছে অনেক কটা পরীক্ষায় এসছে তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে পরটা দেখো বলছে যে ডায়েরি অফ আ জিনিয়াস ডায়েরি অফ আ জিনিয়াস কার লেখা না সালভাদোর দালি সালভাদোর দালি লেখা আছে ডায়েরি অফ আ জিনিয়াস পরটা দেখো মাই লাইফ অ্যান্ড টাইমস মাই লাইফ অ্যান্ড টাইমস ভিভি গিরির লেখা মাই লাইফ অ্যান্ড টাইমস পরটা বলছে দেখো মাই ওন বোসওয়েল মাই ওন বোসহিল এটা হচ্ছে এম হৃদয়াতুল্লা ঠিক আছে তারপরে মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার হচ্ছে আর ভেঙ্কাটরমন তার প্রেসিডেন্সিয়াল ইয়ারে কী কী হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে তিনি এই তার আত্মজীবনীটা লিখেছিলেন পরেটা দেখো বলছে মাই ডেজ মাই ডেজ হচ্ছে আর কে নারায়ণের আত্মজীবনী আর কে নারায়ণের আত্মজীবনী মাই ডেজ পরটা দেখো বলছে রোজ ইন ডিসেম্বর এটা হচ্ছে এম সি চাকলা এম সি চাকলার আত্মজীবনী রোজ ইন ডিসেম্বর তারপরটা দেখা বলছে মাই কান্ট্রি মাই লাইফ মাই কান্ট্রি মাই লাইফ এটা হচ্ছে কার আত্মজীবনী এটা হচ্ছে এল কে আদবানির আত্মজীবনী তারপরে বলছে ক্রনিকলস ক্রনিকেলস এটা হচ্ছে বব ডিলানের আত্মজীবনী তারপরটা দেখা বলছে ডটার অফ দ্য ইস্ট ডটার অফ দ্য ইস্ট হচ্ছে বেঞ্জির ভুট্টো তো বেঞ্জির ভুট্টোকে তিনি কিন্তু পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বের মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল কিন্তু বেঞ্জির ভুট্টো ঠিক আছে পাকিস্তানে ডটার অব দ্য ইস্ট হচ্ছে তার আত্মজীবনী পরের প্রশ্ন বলছে দেখো ফ্রেন্ডস নট মাস্টার্স ফ্রেন্ডস নট মাস্টার্স এটাকে লিখেছে না এটা লিখেছেন হচ্ছে আয়ুব খান পরেটা দেখো বলছে এভরি সেকেন্ড কাউন্ট ইটস নট অ্যাবাউট দ্য বাইক ইট এভরি সেকেন্ড কাউন্টস ইটস নট অ্যাবাউট দ্য বাইক এটা লিখেছে ল্যান্স আমস্ট্রং ল্যান্স আমস্ট্রং পরের পরের পয়েন্ট দেখো বলছে নাম নিউমার্স এইনস মানে নাম্বার ওয়ান ঠিক আছে এটি অলিভার কান নাম্বার ওয়ান লিখেছে হচ্ছে অলিভার কান পরটা বলছে দেখো দ্য টেস্ট অফ মাই লাইফ এটি কার আত্মজীবনী না এটি কিন্তু যুবরাজ সিং আত্মজীবনী টেস্ট অফ মাই লাইফ দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং আত্মজীবনী তারপরটা দেখো বলছে অন্য নাগরিক বাংলায় অন্য নাগরিক এটা হচ্ছে শুভ্রাপ্রসন্ন লেখা অন্য নাগরিক তার আত্মজীবনী তারপরটা বলছে দ্য অলওয়ে অলওয়েজ বিং ব্রন অলওয়েজ বিং ব্রন এটি কার আত্মজীবনী এটা হচ্ছে মৃণাল সেনের আত্মজীবনী এবং আজকে সবার শেষের এটা হচ্ছে শচীন তেন্ডুলকারের আত্মজীবনী হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে প্লেইং ইট মাই ওয়ে ঠিক আছে এটা হচ্ছে শচীন তেন্ডুলকারের আত্মজীবনী আজকে শেষ আত্মজীবনী তো আজকে এতগুলো আত্মজীবনী বললাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে খুব তাড়াতাড়ি বলেছি যদি তা খুব তাড়াতাড়ি ফার্স্ট হয় আমাকে বলবে পরের একটু স্লো করে বলবো এই স্ট্যাটিক জিগুলো আমি চাই খুব তাড়াতাড়ি বললে খুব কম সময় তোমাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো যদি কোনো মতামত থাকে যদি আর অন্য কোনো স্ট্র্যাটেজিকের সম্পর্কে ভিডিও চাও তো আমাকে কমেন্ট করে জানাও আমি সেই ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই টেক কেয়ার বাই বাই